রাস্তায় নামছর হিজলা গুলি কই তোদের মানবাধিকার? এই আজকে বেগমগঞ্জে আমার মা ধর্ষিত হলো, আমার মা ধর্ষিত হয়েছে। ওই 71 টিভি সেই কো, এই রূপারা কই, সেই সুন্দরী কই, বেবি নাজনীন মার কাছুল আর জেমস মার কাছুল, ওই দেখো নারী অধিকার খর্ব করি আমরা, আমাগো নামে মামলা দাও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমার বিরুদ্ধে, সরমনে আল্লাহর কুতুবের বিরুদ্ধে মামলা দিছে। আপনারা জানেন আমাগো আটজনের বিরুদ্ধে মামলা দিছে, আমরা নারীর বিরুদ্ধে কথা কই, আর আমাগো ওয়াজে বলে ধর্ষণ বাড়ে। দুই দিন পরে তোরে যুবকগুলা কুত্তার মতো পিড়ে রাস্তায় বাগা দিবে। ওই তো গো সেই সাহারিয়া মুরগি চোর কো, তো গো রাশেদ খান মেনন খো। আজকে আমার মাকে কিভাবে ধর্ষণ করলো কই? তো টিভি টক শো কই? আমরা নারীর, আমরা নারীর বিপক্ষে কথা বলি, এখন নারীর পক্ষে নারীর অধিকার নিয়ে রাস্তায় নেমে চুলামায় কাম, কালকে সারা ঢাকা শহর অচল করে দিয়েছে সরমনে আল্লাহর কুতু, মামুনুল হক অচল করে দিয়েছে, পুলিশও বাধা দিতে পারে নাই, জানে বাধা দিলে অঘটন ঘটে যাবে। কই নারীর অধিকার আমরা খর্ব করেছি না? নারীর অধিকারের নামে আমরা রাস্তায় নেমেছি, আমার মা বন্ধুর ইজ্জতকে রক্ষা করার জন্য ওলামায়ে কেরাম রাস্তায় নেমেছে। কথা বলবি এরপরে টিভি টক শো দিবি, তোরে আর তোর টিভি রে একসাথে পিড়ে ভাঙবো। 71 টিভি রে বয়কট করেন বাবা, এটা একটা বিশ্ব বাটপার টিভি, বাটপার টিভি, এটা এক নাম্বার বদমাশ টিভি। ওখানে যে সাংবাদিক গুলো রেখেছে প্রত্যেকটা বদমাশ নাস্তি। বাংলাদেশের মুসলমান চিনিস না, এদের অন্তরে শাহজালেমানির রক্ত, শাহ মাকদুমের রক্ত, শর্ষিন আল্লাহর কুতুবের রক্ত, সরমনে আল্লাহর কুতুবের রক্ত, তাবলিগ ওলামাদের রক্ত। এই রক্ত নিয়ে খেলতে গেলে রক্ত ছড়াইতে পারে। বাংলাদেশ থেকে কোরআনের বিরুদ্ধে কোন নাস্তিক কথা বললে পরে সুতা দিয়ে সুতা করতে পারে। বাংলার জমির যুবক কে কে রাজি আছো? আর আপনাদেরকে হাত তুলে দেখায় না কষ্ট হইতেছে? করোনার মধ্যে দেখাই দিলাম, করোনা এলাকায় বলা যেই তাকবীর দিছেন এ বেদুরিয়া ঘাট পার হইয়া ও আমতুরি পার হইয়া এখন বঙ্গোপসাগরে চলে যাবে ইনশাল্লাহ। বলেন বাংলার মুসলমান গুলো সিরিয়াস নাই, গুলো সেতলে আগুন নিয়ে খেলিস না, একটা মেজের কাঠি দেখা যায় ছোট্ট একটা গাছের ডাল, ওটা হাতেও লাগে না, কিন্তু একটা কাঠি দিয়ে দুনিয়া জ্বালাই দেওয়া যায়। মুসলমান নিয়ে খেলিস না, মুসলমান নিয়ে খেলতে গেলে সারা দুনিয়া জ্বালাই দেবে মুসলমান। মুসলমানের ঈমান খুব শক্ত, ঠিক না বেঠিক? জোরে কর, একজন মুসলমান জানলে সারা দুনিয়া টিকে রাখতে পারে, প্রমাণ হয়ে যাবে।